It's sunset on Friday, I'm stuck on the highway. It's been a while. আরে আরে আমি পড়ে যাবো রে, আমি পড়ে যাবো। দেখ সে দেখছে, বসো বসো বসো, আই দেখো দেখে যা। দা তুমি ধরো নি কেন, ধরবে তো, তার যা স্পিড, ধরে যাও গো যাও, সে দেখছে এখন। তুই বসে রাখতে পার, বসে ডাকলে চলে আই, বসো বসে রাখো, হাত বাড়াও, হাত খুলো, জল খেয়ে দিচ্ছ না, কি করছো তুমি, ফুলো রাখবে, মাথা ঝাঁকাবে, খুলে দেখো না তুমি, যাবে কি করে, এই জলে ভরে পড়বে রে। দেখো কি একটা দেখছে, ঘরের মধ্যে না বিড়াল টিড়ালকে রাখতে দেয় না, পাখিটাকে বসে না আমাদের ঘরে, কে সেলফিস যায়, আর বিড়ালকে যেখানে যেখানে বসতে থাকে সেখানে সেখানে খুঁজে কোথায় আছে, শেষ শেষ শেষ, তাকে দেখো বসে দেখো, আরে থাকবে না গো, না এখন থাকবে না, বাস খেয়ে নিছে, এই তো খেয়ে নিছে, না খাইনি ফেলেছি। এগুলোর ওপর লাফাবি না, আজকে ঘরে এসেছি, আমি পুরো সেই পুজোর সময় যে গেছিলাম 12 তারিখ দশমীর দিন, তারপর এই যে এলাম, যাই হোক যাবো কলেজে যাবো, দেখি ওরকম 11টার দিক করে যাবো, এই ওকে দাও তো, এটার জন্যে মানে গাছ লাগিয়েছে, শীতের সবজি বাঁচবে কি না জানি না, সব পা ফা দিয়ে চেপে দিচ্ছে, তার গোটা বাগান তার রাজত্ব, হাই দেখছি আমি, কিন্তু আমার সোয়েটার এখানে আছে, তাও আমি দইলে সোয়েটারটাই পরেছি, দেখেছো দেখেছো বদমাসটা মানে এত অসভ্য, অনেকদিন পর বাগানে দেখো শিউলি ফুল ফুটেছে পুরো, কত শিউলি ফুল পড়েছে দেখো, এখানে এটা কি দিয়েছে, এটা মনে হয় কি বলতো পালং শাক, আচ্ছা মূলো শাক, মূলো এটা তো নিয়ে গেছিল, আর এটা ধনে পাতায় দিয়েছে এখানে, এটা বেগুন গাছ লাগে, ডোরা না ডোরা, দেখো পাটা তুলে রেখেছে একটা ঢং দেখিয়ে দেখো, পিঙ্ক কালারের জবা ফুলটা কি সুন্দর ফুটেছে দেখো, সেইটা এটা এটা আর স্থলপদ্ম মনে হয় একটাই হয়েছে ওইদিকে হয়ে আছে, ও ঠিকঠাক দেখাতে পারবো না, দেখি আমার মাধবীলতার গাছটা যেটা তুলেছে, আচ্ছা বাড়বে ওটা, আচ্ছা এই গাছটা তুলে দিয়েছে, এই হবে তো উঠছে না, আর এই গাছটা তো উঠে গেছে অলরেডি, এই যে এটা ওকে ছেড়ো না এখানে, না সেই ইয়ে ফেলেছে না সেই ডিমের খোসা টোসা গুলো, ওইগুলো ফটফট করে খেয়ে নিবে, এই তো বগেন বিলি গাছটা কাঁটা গাছ, কিন্তু বগেন বিলি এটা এটা ওইটা দুটোই কাঁটা ধরে গেছে, এই যে গাছটা তো হ্যাঁ দেখেছি আমি, ওটা সে পার্পল কালারের ফুল হয় না, কোন ফুল ফুল কিছু হয় না, বুঝতে পেরেছো, এমনি গাছ এমনি গাছ, এটা চলো এটা তুই দেখা, ঠিক আছে বাই দিয়ে মারতে দিয়ে, দেখি এটা এই দেখো এই গাছটাও বগেন বিলিয়া, কিন্তু এটা বাড় তুলতে হবে গো, দেখা যাক আমলকি গাছটা পুরো পাতা ঝরে ঝরে ইয়ে হয়ে গেছে, এই স্থলপদ্মটা আমাদেরকে সাদা দিয়েছে, তুমি যে কেন পিঙ্ক বললে,
দরজা খোলা আছে, এমনি বেরিয়ে যাবে? ভালোই ঠান্ডা পড়েছে, 10টা বাজতে যায়, আজকে তো উঠেইছি 9:30টার সময়, কারণ কালকে এত দেরি করে ঘুমিয়েছি চোখ খুলতে পারিনি। তো 9:30টার সময় উঠে ফ্রেশ ট্রেশ হলাম, বাইরে কি ঠান্ডা, এখনো এমন যে হাওয়া দিচ্ছে না, প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু হাঁটাহাঁটি করি, না মুরগিগুলোকে তাড়া করবে, ছেড়ো না ভুল করেও। কি হয়েছে, এইখান দিয়ে ঢুকিয়ে দিয়েছিলে? এই আরে এইটাকে সাইড করে এখানে কোথাও একটা সাইড করে ঢুকিয়েছিল, বাবা এখন কাজ করছিল, সে আর কাজ করলে হয়। না কি হয়েছে, কি হয়েছে, কি ব্যাপার, না এই কাঁদে না, কাঁদে না, কাঁদে না, ধরা কত সে শুধু আদর খাবে গো, শুধু আদর খাবে, তুমি শুধু আদর খাবে, দেখো 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 খেলিয়ে পড়েছে, ওরি বাবা দি ওরি বাবা, পেটু দেখি পেটু 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 দেখে তো বললে পেটটা একদম দেখি দিবে। কি ব্যাপার, কি দুজনের এরকম থেবড়ে বসে আছে কেন? তোরা না উঠিয়ে দিলে আসবি তুই, হ্যাঁ রে তুই জল খাবে দেখ 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 বাজে, আমি বেরোচ্ছি কলেজে যাই, সার্টিফিকেট নিয়ে আসি। বললাম তুলসীকে ফোন করছিলাম যে ওর ক্লাস শুরু হয়ে গেছে কিনা, ক্লাস শুরু হয়ে গেলে তারও দেখা করতে পারবো না, আমি তো জানি না, আমি হয়ে যাওয়ার কথা না, 11:20 মতো বেজে গেছে, এই যে প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেছি, আবার আসতে হবে কলেজ, কিন্তু এখন আর না, মেন অরিজিনাল যে সার্টিফিকেট ওটা 1.5 বছর পরেই দেয়, তো আপাতত এখন আর কোনো কাজ নেই, এটা নিয়েই যাই বাড়ি। তুলসীর সাথে দেখা হলো না আনফর্চুনেটলি, কারণ ওদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। হলো কি বলছে, এই রে আচ্ছা তোমার সার্টিফিকেট হয়েছে, হয়েছে, ওকে চলো। নিচে আছে কোথায়, ও ধরো 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 ধরো, ওটা দেখাতে পাচ্ছি না, জুম করে ধরো, এটা ধরো, ওই যে আমার হাস্কি বসে আছে দেখো, ওই দেখো দেখতে গেছে, আয় ধরো, কাম কাম কাম, এ বাঁধা বাঁধা বাঁধা, গো না গো না গো, ডাকো আগো আগো, ওরে বাবা রে, ওরে বাবা রে, আসছি 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 আসছি, আর তোমাকে এখানে বেঁধে দিয়েছে, দেখে দেখে বাড়িতে যাই, আমার স্নান হয়ে গেছে, কিন্তু দইলের এখনো স্নান হয়নি, রান্না টান্না করলো, চিকেন আর একজনকে দেখাচ্ছি, এই যে আর একজন খেয়ে দে, এখানে শুয়ে পড়েছি, সুন্দর ভদ্র মেয়ে, চানটা করুক তারপর খাওয়া দাওয়া করবো, আর আজকে ভিডিও এডিট, এই জাস্ট এডিট কমপ্লিট হলো, এক্সপোর্টিংয়ে দেবো, এবার আমরা খাওয়া দাওয়া করবো। জেঠিমা আজকে রান্না করে দিয়ে গেছে, এই যে মাছের ঝাল ডাল,
দোয়েল মনে হয় চিকেন করেছে না এই ভাই এখানে পুরো নোংরা করে দিয়ে গেছে ছেলেটা না 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 অবস্থা দেখো সে আরাম করে শুয়ে আছে চোখ ঠোকে খায় দেখো সে মনে আনন্দে আঁচড়ে যাচ্ছে দেখো অবস্থা দেখো দশটা বেজে পেরিয়ে গেছে দোয়েল তো জিম করতে গেছে এখনও আসেনি আর এই বাচ্চাটার খাওয়া দাওয়া হয়ে গেছে সে এখন ঘুম দিচ্ছে গো ঠান্ডাটা পড়েছে তো তাকে আমি এরকম করে ঢাকি দিচ্ছি বাচ্চাটাকে দেখো ঘুমো ঘুমো করছে গো ঘুমো ঘুমো ড্যাডু এলে একটু উঠবে লাফাঝাফা করবে আবার ঘুমিয়ে যাবে শোনো মা ওলে বাবাটা আবার কালকে আমি চলে যাবো আবার কবে দেখা হবে গো ওলে বাবাটা ঘুমাবো ভিডিও এডিট করে আপলোডে দিয়ে দিতে হবে কারণ কালকে আমি টাইম পাবো না কালকে এখান থেকে গিয়ে যদি আমি দেরি করে যাই তাহলে ডাইরেক্ট আমি ক্লাস করে বাড়ি যাবো আর যদি একটু তাড়াতাড়ি চলে যাই তাহলে আমাকে ফ্ল্যাটে গিয়ে সবকিছু রেখে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে ইনস্টিটিউটে আসতে হবে তো কালকে দিনটা একটু কী বলবো হেকটিক হবে আমার জন্য ঠিক আছে বাট ওই জন্য আমি দোয়েলকে বললাম যে তুমি তাড়াতাড়ি একটু চলে আসো খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর শীতকালে না বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছে করে না এমনিতে ঠান্ডা ঠান্ডা লাগছে না আসার নাম নেই বাপুজিকে খুঁজে খুঁজে ওই কেশপুরি লাইনে গেছিলাম আর কি ঠান্ডা বাপ রে বাপ গাড়ি আস্তে আস্তে চালাতে হচ্ছে তাও বলছিলাম যেন সব কিছু মোটামুটি পেয়ে গেছে ঘুমিয়ে যাবো ওরকমই থাকবো চলো না সেরকম চলে এসছে একটু কুকুরে শয় আর কি